হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। তো আজকাল একটা ট্রেন্ড হয়েছে, সেটা হচ্ছে সবাই নাকি ম্যাজিক্যাল পদ্ধতিতে সমাধান দেখাচ্ছে, ম্যাজিক্যাল সমাধান। তো আমি ম্যাজিক ট্যাজিক কিছু জানি না, শুধু এটুকু শেখাবো যে কিভাবে চোখে দেখে তোমরা এটা উত্তর লিখতে পারবে। তো একটা সিম্পলিফিকেশন মোটামুটিভাবে কষতে আমাদের কতক্ষণ সময় লাগে? 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড এরকম। কিন্তু আমি এখন তোমাদের যেটা শেখাতে যাচ্ছি সেটাতে তোমাদের খুব বেশি হলে 1.5 থেকে 2 সেকেন্ড, আরও কম করি 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। তো ভিডিওটা একটুও স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে দেখো কিভাবে আমরা এই সমাধানটা করি, শুধুমাত্র চোখে দেখে কিভাবে আমরা সিম্পলিফিকেশনের উত্তর লিখে দিতে পারি। তো কী করবো দেখো, প্রথম অঙ্কটা কী দেওয়া আছে পড়তে পারছো সবাই? 571 প্লাস 570 স্কোয়ার প্লাস 571 মাইনাস 570 স্কোয়ার অন 571 ইন্টু 571 প্লাস 570 ইন্টু 570। তো এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে 2। তোমরা ভাবছো আগে থেকে অঙ্কটা কষে রেখেছে, কষে রেখে অঙ্কটার উত্তর বসিয়ে দিল 2, কী করে এটা সম্ভব এরমভাবে বসিয়ে দিল? বাট নট, এরকম নয়, প্রত্যেকটা অঙ্কে তোমরা এটা বসাতে পারবে। কিভাবে দেখো, খুব ভালো করে বোঝো, আমি তোমাদের আগে অ্যালজেব্রিক ফর্মুলাগুলো শিখিয়েছিলাম, বীজগাণিতিক যে ফর্মুলাগুলো হয় সেটা একটা ভিডিও অলরেডি তোমাদেরকে দিয়েছিলাম, যারা এখনও দেখোনি তারা ওই ভিডিওটা একটু দেখে নিও। তো দেখো এখানে 571টা কী, 571টাকে যদি আমরা এ হিসেবে ভেবে নিই এবং 570 এটাকে যদি বি হিসেবে ভেবে নিই, তাহলে কী পাচ্ছি না, এ প্লাস বি। আবার দেখো স্কোয়ার দেওয়া আছে, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস দেখো কী আছে, এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে কী পেয়ে গেলাম, এ প্লাস বির হোল স্কোয়ার সমান প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি জানতাম। আর নিচে কী পাচ্ছি দেখো, এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি, অর্থাৎ 571 সমান এ ধরেছি, 570 সমান বি পেয়েছি, সেটা সমান কী হচ্ছে না, a² প্লাস বি স্কোয়ার। এইবারে ক্যান্সিলেশান করে দাও, দেখো a² প্লাস বি স্কোয়ার ক্যান্সিলেশান করে দিলে উত্তর আসে 2। তাহলে আমরা শুধুমাত্র চোখে দেখে নিলাম যে এখানে a² প্লাস বি স্কোয়ার, সরি, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার অন a² প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে। এইটুকু চোখে দেখে নিয়ে আমি বুঝতে পারলাম তাহলে a² প্লাস বি স্কোয়ার ওপরে নিচে থাকার জন্য ক্যান্সিলেশন হয়ে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে 2। অর্থাৎ শুধুমাত্র চোখে দেখে আমরা বসিয়ে দিতে পারলাম এই অঙ্কটার উত্তর হবে 2। একইভাবে দেখো পরের অঙ্কটা দেওয়া আছে কি, 472 প্লাস 221 প্লাস, সরি, 472 প্লাস 221 হোল স্কোয়ার প্লাস 472 মাইনাস 221 হোল স্কোয়ার অন 472 মাল্টিপ্লাইড বাই 472 প্লাস 221 মাল্টিপ্লাইড বাই 221। দেখো এটাও একই, তাহলে উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 2। কেন হচ্ছে আমি আবার একবার বলছি, যদি 472 এই টার্মটাকে এ ভাবো আর 221 এটাকে বি ভাবো, তাহলে কী পাচ্ছ না, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। আর এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার এটা সমান আমরা শিখিয়েছিলাম, আমি শিখিয়েছিলাম এটা হচ্ছে 2 ইন্টু a² প্লাস বি স্কোয়ার। নিচে দেখো কে আছে, 472 মানে এ, দ্যাট ইজ এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। তাহলে কে পেয়ে যাচ্ছ না, a² প্লাস বি স্কোয়ার। তাহলে a² প্লাস বি স্কোয়ার দুটো ক্যান্সিলেশন হয়ে গিয়ে উত্তর থাকলো 2। এবার চলো দেখা যাক পরের টাইপটা কী আছে, পরেরটা কী দেওয়া আছে দেখো, 271 প্লাস 9a² হোল স্কোয়ার মাইনাস 271 মাইনাস 9a হোল স্কোয়ার অন 271 মাল্টিপ্লাইড বাই 9। দেখো উত্তর লিখলাম 4, কত সেকেন্ড লাগলো, 1 সেকেন্ডও লাগলো না, তোমার 4 লিখতে যতটা সময় লাগে এইটুকু লাগলো। তো কীভাবে হলো এই 4টা কীভাবে পেলাম দেখো, ওপরে যদি 271 এটাকে ধরে নিই এ আর প্লাস 9 এটাকে ধরে নিই বি, তাহলে কী পাচ্ছি না, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। আর নিচে কে পাচ্ছি, ইন্টু
সরি এ ইন্টু বি অন এ ইন্টু বি। এবার দেখো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা অ্যালজেব্রিক ফর্মুলাতে আমি কী শিখিয়েছিলাম, এটা হচ্ছে ফোর এ বি, আর নিচে কী পেলাম এ ইন্টু বি সমান এ বি, তাহলে উত্তর হয়ে গেল ফোর, যেটা আমি লিখে ফেললাম। তো এভাবেই যদি ফর্মুলাগুলো আমি ভালো করে শিখতে পারি আর চোখের দেখায় যে পদ্ধতিটা বলে দিলাম যে আমরা চোখে দেখে নিলাম এটা এ এটা বি, আবার এর অভিনয় করছে 271, বি এর অভিনয় করছে 9, আর নিচে কে আছে, এটা চোখের দেখায় দেখে কেবলমাত্র আমরা উত্তরটা বসিয়ে দিতে পারবো। দেখো পরেরটা কী আছে, 433 + 672 স্কোয়ার, তাহলে কে পেয়ে গেল দেখো, তোমরা যদি লিখে নিতেও চাও তাহলে দেখো কী পেলাম, এ প্লাস বির হোল স্কোয়ার। দেখো এ ধরলাম, আমি একটু উল্টে লিখছি, এ ধরলাম 672 আর বি ধরলাম 433, আর এখানে কে পেয়ে গেলাম প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, নিচে কী পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা জানো এটা সমান এইটা সমান, জাস্ট একটু আগেই বললাম 2 × a² + b², তাহলে উত্তর কত পাবো, এটা আমি চোখে দেখে এই পর্যন্ত ক্যালকুলেশন করে নিলাম, কারণ আমরা প্রত্যেকে যথেষ্ট বড় হয়েছি চোখে দেখে এই পর্যন্ত ক্যালকুলেশন করে নেওয়ার জন্য, তাহলে এটা দেখা মাত্রই আমার মনে হয়ে যাবে যে উত্তর হবে 2, যদি নিচে এবি দেওয়া থাকে তাহলে উত্তর হয়ে যাবে 4, আর মাইনাস দেওয়া থাকে দুটোর মাঝখানে, আর যদি প্লাস দেওয়া থাকে তাহলে উত্তর হয়ে যাবে 2। তো এভাবেই খুব সহজে তোমরা সিম্পলিফিকেশনগুলো করতে পারবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি এবং আরও অনেক নতুন পদ্ধতি এবং কত সহজে সিম্পলিফিকেশন করা যায় সেগুলো নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো।